হ্যালো মাই ক্রিয়েটিভ ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই সুন্দর পাঞ্জাবিটার উপরে ব্লক প্রিন্ট করব। এটা বেসিক্যালি একটা কটনের পাঞ্জাবি এবং এর কালারটা দেখতেই পাচ্ছ, ডিপ রানি পিঙ্ক কালার। পাঞ্জাবির এই সামনের দিকটা রং করার জন্য প্রথমেই আমরা একটা বড় সাইজের কার্ডবোর্ড নিয়ে নেব। সেই কার্ডবোর্ডটা ভেতরে খুব ভালো করে ঢুকিয়ে দেব, যাতে কালারগুলো লাগানোর পর সেটা অন্য জায়গায় লেগে না যায়। দেখো, এইগুলো হচ্ছে ব্লক, এগুলো লিটল বার্ডির ব্লক রয়েছে, ইটসি বিটসি থেকে নিয়েছিলাম। আগে হল ভিডিওটা এ সম্পর্কে বিস্তৃতভাবে বলা আছে, দেখে নিতে পারো। ব্লক পেন্টিং করার আগে ব্লকটিকে একটি পাত্রে জলে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের মতো। ব্লক পেন্টিং করতে গেলে যেই জায়গায় ব্লক পেন্টিং করছি তার ঠিক নিচে এই রকম ধরনের একটা স্পঞ্জ আমরা ব্যবহার করব। স্পঞ্জ না থাকলে তোমরা একটি কাপড় দিয়ে কয়েকটা লেয়ার করে নেবে। এখানে একটা গোল্ডের মেটালিক কালার নিয়েছি, এটা দিয়ে একটা বর্ডার লাইন করে নেব এবং তার সাথে সাথে কয়েকটা মোটিভ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের সিম্পল নকশা করে নিতে পারো। আমি ব্লক প্রিন্টটা করব কমলা কালার বা অরেঞ্জ কালার দিয়ে। আমি এখানে আলাদা করে কোনো রকম স্পঞ্জ নিইনি ব্লকের ওপরে রং অ্যাপ্লাই করার জন্য। আমি ডাইরেক্ট রঙগুলোকে ব্লকের ওপর অ্যাপ্লাই করব তুলি দিয়ে, কিন্তু মনে রাখতে হবে রঙগুলোর সঙ্গে জল বা কোনো কিছুই মেশানো যাবে না, মানে রঙগুলোকে পাতলা করা যাবে না। রঙগুলো দুটো কোট অ্যাপ্লাই করে নেব। এরপর খুব তাড়াতাড়ি ব্লকটাকে চাপ দিয়ে ভালো করে ব্লক পেন্টটাকে করতে হবে। ব্লক পেন্ট অ্যাপ্লাই করার সময় একটু চাপ দিতে হবে হাত দিয়ে, চাইলে তোমরা একটুখানি ঠুকেও নিতে পারো। ব্লক পেন্ট করার সময় একটা কথা সবসময় মনে রাখতে হবে, যতবার ব্লক পেন্টটাকে অ্যাপ্লাই করব ততবারই কিন্তু নতুন করে কালার অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু ছাপ উঠবে না। অনেক সময় ব্লক পেন্ট করার পরেও ছাপগুলো খুব আবছাভাবে ওঠে, এক্ষেত্রে টেনশন করার কিছু নেই, এরপরে তুলি দিয়ে সেগুলোকে আস্তে আস্তে এঁকে নিলেই হবে। যেহেতু এটা হ্যান্ডওয়ার্ক বা হাতের কাজের জিনিস, সেই হেতু ছোট ছোট ভুল বা ছোট ছোট তুলির সরু মোটা দাগগুলোই এর বৈশিষ্ট্য এবং এগুলোই এর সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলে। একটা ছোট ব্লকও আমি ব্যবহার করেছি, নকশাগুলো শেষ হচ্ছে কি না সেটা বোঝানোর জন্যই এটা আমি ব্যবহার করছি এখানে। তোমরা চাইলে এটাতে ইনভেস্ট নাও করতে পারো। তার বদলে তুলি দিয়ে তোমরা যে কোনো ধরনের একটা নকশা বানিয়ে এই ডিজাইনটা এখানেই শেষ করতে পারো। কিছু কিছু জায়গায় ব্লকটাকে হাফ ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে তোমরা এইভাবে যে কোনো ধরনের কাগজ দিয়ে অংশটুকু ঢেকে দিয়ে তারপর ব্লকটা ইউজ করতে পারবে। একটা জিনিস খুব মনে রাখার বিষয়, সেটা হচ্ছে ব্লক পেন্টই বলো আর যে কোনো ধরনের পেন্টিংই বলো, খুবই ধৈর্যের বিষয়। এটা খুব রিল্যাক্স মাইন্ডে এগুলো করতে হয়, তাড়াহুড়ো করার জিনিস এগুলো না। একইভাবে পাঞ্জাবি কুর্তার হাতাগুলোতেও ব্লক পেন্টটা করে নেব। এক একটা ব্লক সাইজের ওপর নির্ভর করে এবং কাজের ওপর নির্ভর করে তার দাম 30 থেকে 150 পর্যন্ত হতে পারে। এক একটা ব্লক আমরা অনেকবার ব্যবহার করতে পারবো যদি সেটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখা যায়। ব্লক পেন্ট করার পরে এটাকে 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রাখার পরে একটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিলেই এটা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তারপর সেটাকে ভালো করে শুকনো করে রেখে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছ, একটা ছোট্ট ব্লক দিয়ে আমরা কত সুন্দর করে একটা খুব সাধারণ পাঞ্জাবিকে এত সুন্দর একটা ডিজাইনার পাঞ্জাবিতে রূপান্তরিত করে দিলাম। ব্লক প্রিন্ট সংক্রান্ত আরও কিছু জিজ্ঞাসা থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টেক কেয়ার।